আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি বিলডাঙ্গা কলেজ। বন্ধুগণ, অনেকদিন থেকে ভিডিও আসেনি, হয়তো আপনারা ভাবছেন এত দেরি কেন ভিডিও। তো বন্ধুগণ, ভিডিও করতে যেহেতু টাইম লাগে, আমি এখন একটা নতুন দোকান খুলেছি এবং কলেজে ভর্তি হয়েছি বিএ ফার্স্ট ইয়ারে। তো তার জন্যে বন্ধুগণ ভিডিও আসতে বহুত দেরি হচ্ছে, তো ব্লগ করি। তো বন্ধুগণ বেরিয়ে পড়ছি, আজকে যাচ্ছি বিলডাঙ্গা, সঙ্গে থাকুন ভিডিওতে এবং দেখুন আমাদের যাত্রা। তো এখন যাব গোসল করতে, গোসল করে নি তারপরে। তো বন্ধুগণ লাইটটা জ্বালিয়ে নি এবং এখন এই যে জামা, তার সাথে এটা পরবো, পরতে হবে না। প্যান্ট আছে, প্যান্ট পরে গেল, আমার গোসল হয়ে গেল এবং এখন জামা প্যান্ট পরবো। জামা প্যান্ট পরে রেডি হয়ে যাব, তারপরে আমরা বেরোবো। বন্ধুগণ তৈরি হয়ে গেছি, রেডি হয়ে গেছি এখন। তো বন্ধুগণ প্রজেক্ট নিয়ে এলাম, মাস্কটা হচ্ছে খুব জরুরি, যেহেতু ট্রেনে যাব কৃষ্ণপুর থেকে স্টেশন। যথেষ্ট জিনিসপাতি নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব ট্রেন ধরতে। এখান থেকে আমার 1-2 মিনিট লাগবে হাঁটতে এবং আমরা যাব স্টেশনে। তো বন্ধুগণ স্টেশনে যাও অবধি থাকুন। তো তার আগে কিছু খাওয়া দাওয়াটা করতে হবে, খাওয়া দাওয়া করে গরম ভাজা ভাত আর সাথে তরকারি, এই তরকারি দিয়ে ভাজা ভাত দিয়ে খেয়ে নেবো। ততক্ষণ আপনারা সুন্দর ভিউ দেখে নিন বাইরের অবস্থা। ঠিক আছে, তাহলে আসো তুমি, ঠিক আছে গেলে যে ট্রেন আসছে। আমরা এখন কৃষ্ণপুর থেকে ট্রেন ধরবো, বিলডাঙ্গায় গিয়ে পৌঁছবো। গরম ছেড়ে দিয়েছে, খুব দুঃখ হচ্ছে মানুষটা। আসতাম না আজকে, না গেলে হবে না। করবো না, যেহেতু টুকটুকের সামনে জ্যাম পড়ে যাবে, তাই হেঁটে চলে যাচ্ছি। মার্ডার হয়ে গেল, কিছু করার নেই। এখানে একটা ড্রোন উঠছিল, কিন্তু আপনাদের চোখের সামনে দেখতে পেলেন, এটা উড়ে চলে গেল।
আমাদের প্রজেক্ট লেখা চলছে এখন প্রজেক্টটা জমা দিব প্রজেক্ট জমা দিয়ে টিয়ে স্টেশনের দিকে যাব তো বন্ধুগণ এখন আমরা কলেজ থেকে এলাম এবং এখন যাব আমার একটা বন্ধুর বাড়িতে না বন্ধুর মসজিদ আছে দেখি ওখানে যাই তারপর নামাজ টামাজ হবে যে রেল লাইনের ধারে দেখতে পাচ্ছেন সবাই শুকাতে দিয়েছে রেল লাইন তাদের আগনা বাড়ে কিছু করার নেই আর এই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছি কি হচ্ছে এখানে কি হচ্ছে এখন চলে এসেছি এখন এখানে পৌঁছে গেছে কিন্তু সে এখন নামাজ পড়াচ্ছে তো বন্ধুগণ এখন আমি ব্যাগ ট্যাগ রাখি কোথায় রাখতে হবে মসজিদে এই যে অজু করবো অজু করার পর নামাজ পড়বো নামাজ পড়ে আপনার সাথে দেখা মসজিদের বাইরের দৃশ্যটা কত সুন্দর বন্ধুগণ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুগণ এখন আমি নামাজ টামাজ পড়লাম নামাজ টামাজ পড়ে এই যে আমাদের সাথে আছেন আলমগীর সাহেব আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখানকারই ইমাম সাহেব যাই হোক স্টুডেন্ট এখানে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করি আবার পরে দেখা হবে হ্যাঁ তো বন্ধুগণ এখন একটু থাকবো খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া পালা এই যে বন্ধুটা দেখতে পাচ্ছেন মাথায় কি শ্যাম্পু মাখছেন আপনি চোখ জ্বলছে চোখ জ্বলছে বাচ্চাটা ঢালবি না ঢাল দো ঢাল বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এরিয়া এটা সামনে মসজিদ এবং সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ আর এই যে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম চলছে এই যে দেখতে পাচ্ছেন এই রুমটা একটা ছোট রুমে থাকছে আপনি খাবেন না তো বাড়ি যান ভিডিও বন্ধুগণ ভাইরাল করতে হবে আপনাদেরকে তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও আরো আসবে নাকি মাংস বাড়িতে পড়েছে রে বাস রে বন্ধুগণ এই যে খাওয়া দাওয়া সব চলছে বন্ধুগণ আপনারাও খেতে বসে যান এখন খুব সুন্দর ভিউ এই যে সাইডে খুব সুন্দর ভিউ তো বন্ধুগণ এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সিধা বাড়ি যাব তো এখান থেকে ভিডিও শেষ করে দেবো এখন আর ভিডিও করবো না যেহেতু খুব প্রথম প্রথম তো তাই লজ্জা বোধ হচ্ছে তো বন্ধুগণ আজকের জন্য এখান থেকে সমাপ্তি